আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আমার ছেলেটা আবার একটু ভিডিও করতে যাচ্ছিল, ও খেলনা নিয়ে খেলবে, আর ওর খেলনা আছে সবগুলো বের করে নাই, এই বাকিগুলো দিয়ে ও এখন দেখাবে আপনাদের, একটু খেলবে টেলবে দেখবে, ও খুব ভালো লাগে। মা ভিডিও করি প্রতিদিন, তো আজকে ভিডিও করছি না, ওর জন্য করছি, ওর জন্য ভিডিও করতেছি। ও একটু আপনাদের দেখাবে, ওর হেলিকপ্টার দেখাবে, ওর গাড়ি দেখাবে, ওর পিরামিড বানাইছে ওইটা দেখাবে। হেলিকপ্টারটা কিন্তু উড়ে অনেক উঁচু পর্যন্ত উড়ে, আবার যেদিকে নিবেন ওদিকে উড়ে হেলিকপ্টারটা, এবং অনেক এই দেখেন লাইটিং বেশ লাইট দেয়। তারপরে এইগুলো দিয়ে ও ঘর বানায়, পিরামিড বানায়। তারপরে এই গাড়িটাও বেশ সুন্দর সুন্দর, এই গাড়িটাও চলে এবং লাইট জ্বলে, এই গাড়িটা দিয়ে ও খেলে। তুমি কথা বলো, তোমার আরো গাড়িগুলো দেখানো দেখাইতা, তোমার তো অনেকগুলো গাড়ি ছিল, অনেকগুলো খেলনা ছিল। থাকে ওইটা দিয়ে আবার আরেকদিন যেদিন তোমার ইচ্ছে হবে ওদিন আবার তুমি একটা ভিডিও বানাই নিও, বলো যে এটা আমার গাড়ি, এটা আমার পিরামিড, এটা আমার আর এই যে তোমার হেলিকপ্টারটা যে জ্বলতেছে দেখাও, বুঝা যাচ্ছে না তো, এই যে হাতে নিয়ে নাও, তুমি একটু হাতে নাও, হ্যাঁ এটা টাইম আছে, অনেক টাইম, এখন কয়টা বাজে এগারোটা বাজে, টাইম দিয়ে তাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এগুলো খেলো খেলো করো খেলা খেলা করো। হ্যাঁ এই যে তোমার গাড়িটা দেখো, হ্যাঁ এই তো সুন্দর, সাথে তোমার এটা দেখাও, তুমি সুন্দর করে বসো সামনে, তোমার গেঞ্জিতেও গাড়ি আছে রাখো, হ্যাঁ গিয়ে আছে তোমার গেঞ্জিটা, তাকো ভাইয়ের দিকে তাকো, হাসি দাও, এই তো এই এটা কি দিচ্ছে গাড়িটা, এইটা তো বাবা কিনে দিচ্ছে, বাবা কিনে দিচ্ছে, কোথেকে কিনে দিচ্ছে, ঠিক করো বাবা, হ্যাঁ আর এদিকে এনো না, ঠিক আছে তুমি উড়ে দেখে একদিনে লাগে আর কি। তো আপনারা ওকে ইয়ে করেন, লাইকস দিবেন, বলো সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ও ছোট একটা বেবি, ওর খেলা এগুলো দেখাইতে খুব ভালো লাগে, এই জন্য হঠাৎ হঠাৎ ওকে নিয়ে আমি আসি ভিডিওতে, হ্যাঁ
তো দেখলেন ওর ভিডিওটা ওর এটা খেলাগুলো খেলাগুলো দেখলেন ভালো একটু ওকে লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা দেখেন শেয়ার করবেন সাথে রিমোটারটাও দেখবেন তো সবাই ভালো থাকবেন আর খেলাটা দেখবেন ও খুব মজা পায় গুলো হ্যাঁ তো আজকের মতো সবাই ভালো থাকবেন এখন অবস্থা বেশি খারাপ তাই ঘরে বেশি থাকার চেষ্টা করবেন আর হলো সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন এখানে আজকের মতো আল্লাহ হাফেজ। Thank you.